হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার ডিম চপের রেসিপি। বলতে পারেন এটা এক ভিন্ন ধরনের আলুর চপের রেসিপি। ডিম চপটা অনেকেই সাধারণত ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে থাকেন, তবে আজকে আমি একদম নর্মাল হোটেলগুলোতে যেভাবে বেসনে ডুবিয়ে এই ডিম চপটা ভাজা হয়ে থাকে ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন, আর অবশ্যই বেসনটাকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে তারপরে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এর মধ্যে আছে 1/2 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। 1 চা চামচের মতো ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া, সেই সাথে লবণ এবং বেকিং পাউডারও ব্যবহার করেছি এখানে 1 চা চামচ করে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, আর পানির নির্দিষ্ট কোনো পরিমাণ আমি বলছি না, কারণ পানির পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে। সুন্দর মতো এইভাবে ফেটিয়ে ফেটিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে সুন্দর মতো 4-5 মিনিটের মতো এভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এতে করে ব্যাটারটা একদম স্মুথ হবে, আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এইরকম একটা আঙুল ডোবালে। আঙুলটা দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু কোট হয়ে গিয়েছে, কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাঝখানে একটা দাগ কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে বেসনের এই আবরণটা কিন্তু সুন্দর মতোই আঙুলের মধ্যে বসে গিয়েছে। চাইলে কিন্তু এর থেকে আরও একটু ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে এর থেকে কোনোভাবেই কিন্তু পাতলা করে তৈরি করা যাবে না। এখানে নিয়ে নিয়েছি আমি এরকম একটু বড় সাইজের 4টা আলু, সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে। আর সেদ্ধ করার পরে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিতে হবে। আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মুঠেও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি এখানে 1/2 চা চামচ করে। লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। সেই সাথে 1 চা চামচের থেকেও কিছুটা বেশি ব্যবহার করেছি লবণ, বা লবণটা নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করতে পারবেন। আমি এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে আমি সুন্দর মতো হাত দিয়ে মুথে নিচ্ছি। আর আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো মশলাই পরিবর্তন করে বা কম বেশি করেও কিন্তু ব্যবহার করা যাবে। সুন্দর মতো এটাকে মুথে নেওয়ার পরে এখন এখান থেকে কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি, এরপরে এটাকে হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। আজকের এই রেসিপির জন্য আমি 3টা ডিম সুন্দর মতো সেদ্ধ করে নিয়ে প্রতিটা ডিম আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত ডিমও ব্যবহার করতে পারেন, আবার 1টা ডিম 2 টুকরো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে কথাই আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। যে কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু খেতেও মজার হয়ে থাকে। আস্ত ডিম বা 1/2টা ডিম ব্যবহার করলে কিন্তু এর সাইজটা খুব বেশি সুন্দর হয় না, কিন্তু এরকম ডিমটাকে 4 টুকরো করে এই ডিম চপগুলো তৈরি করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এখন ডিমটাকে মাঝখানে দিয়ে সুন্দর করে আলুর এই মিশ্রণ দিয়ে কভার করে দিচ্ছি, যাতে ডিমের কোনো অংশ বেরিয়ে না যায়। এভাবে একে একে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। অনেকেরই দেখা যায় যে এই ডিম চপগুলো তৈরি করার পরে ভাজার সময় ফেটে যায়। যাদের এই সমস্যাটা হয় তারা কিন্তু কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে এইভাবে ডিম চপগুলোকে কোট করে নিয়ে ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে পারেন। তবে যাদেরটা সমস্যা হয় না তারা কিন্তু এই ময়দার কোটিংটা ছাড়াও এই ডিম চপগুলো সরাসরি বেসনে ডুবিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে 1/2 কাপের মতো ময়দা নিয়ে সবগুলো ডিম চপ এইভাবে কোট করে নিয়ে এখন এই বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেসনের মিশ্রণে দেওয়ার আগে এটাকে আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু ফেটিয়ে নিচ্ছি। চাইলে কাটা চামচ দিয়েও দিতে পারবেন, তবে সবচাইতে ভালো হয় যদি এই ডিম চপগুলো ভাজার জন্য হাতটাই ব্যবহার করেন। চপগুলো দিয়ে এইভাবে কোট করে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে চুলায় একটা পাত্রে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি, আর তেলের পরিমাণটা এমন হবে যাতে করে ডিম চপগুলো একদম সম্পূর্ণভাবে ডুবে না যায়। এতে করে দেখা যাবে যে ওপরের অংশে হাতের যে ছাপটা থাকবে সেটা কিন্তু পরে একটু বেসন দিয়ে কভার করে দিতে পারবেন। এবং অল্প অল্প করে তেল আমি উপরে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথেই
চেষ্টা করবেন এভাবে একটু ঘুরিয়ে দেওয়ার। এতে করে দেখবেন এর শেপটা খুব সুন্দর হয়। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। আর এই ডিম চপগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, কারণ এর ভেতরে কিন্তু সেদ্ধ হওয়ার মতো তেমন কিছুই নেই। একে একে সবগুলোকে আমি এভাবে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে এখন এগুলোকে লালচে কালার করে ভেজে নেওয়ার পালা। নিজেদের পছন্দ মতো কালার করে এগুলোকে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমি যখন এরকম কালার হয়ে এসেছে, ওই পর্যায়ে এগুলোকে তুলে নিচ্ছি। অনেকেরই কমপ্লেন থাকে যে ডিম চপগুলো বেসনে ভাজলে শেপটা সুন্দর হয় না, আর মশলা করে কিন্তু এই ডিম চপের শেপগুলো খুবই সুন্দর হয়েছে। আপনারা প্রতিটা টিপস ফলো করে ডিম চপটা এভাবে তৈরি করে দেখবেন, আপনাদের ডিম চপও একদম পারফেক্ট হবে। তবে যতই আপনি সুন্দর করে তৈরি করেন না কেন, কিছু ডিম চপ থাকবে এরকম একটু ঘাটতেরা, যেগুলোর হাত পা এরকম বের হবেই। তবে বেশিরভাগ ডিম চপই কিন্তু একদম পারফেক্ট হবে। একটা ডিম চপ আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এর ভেতরটা ঠিক কীরকম হয়েছে। ডিমটা কিন্তু একদম মাঝে আছে, আর চারদিকে আলুর মিশ্রণ কিন্তু অতিরিক্ত হয়নি। আশা করছি আজকের এই দারুণ মজার ডিম চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বেসনে ভাজা এই ডিম চপটাও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমার কাছে তো ব্রেড ক্রাম্পসের চাইতে এরকম বেসনে ডুবিয়ে ভাজলেই বেশি মজা লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।